রাউজান উপজেলার নওয়াজেশপুর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে 600 শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার 14 জানুয়ারি দুপুরে নওয়াজেশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কম্বল বিতরণ করেন নওয়াজেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন এম সরওয়ারদি শিকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জসিমউদ্দিন চৌধুরী, আবু শাহাদাত নবী, ইসমাইল মেম্বার মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী, মোহাম্মদ আনোয়ার খান, ইউনিয়ন পরিষদের সচিব রিপন বড়ুয়া, খন্দকার কামাল, মানিক মেম্বার, রাশেদ মেম্বার, ইউনিয়ন যুবলীগের সভাপতি তাজউদ্দিন খান সুলাইমান, সহসভাপতি মোহাম্মদ নাসির, সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ, আক্তার চৌধুরী, আলী মেহেদি রাজু, কুতুব শিকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল করিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল, শাহাবুদ্দিন, ফাহিম, সোহেল রমজান, শাকলাইন সহ আর অনেকেই। অনুষ্ঠানে নওয়াজেশপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন এতিমখানার হেফজ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।